আগে এখানে অনেক পুরনো স্টুডেন্ট আছে এবং করোনার ভিতরে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো যারা করোনার ভিতরে ভর্তি হয়েছে দুই বছর তারা কিন্তু ফেয়ারওয়েল বলো বা ফ্রেশার্স রিসেপশন বলো কেউ কিন্তু পাও নাই। কিন্তু তার আগে যারা ভর্তি হয়েছে রূপকরা মনে হয় লাস্ট পাইছে না 2019 সালে আমরা একটা প্রোগ্রাম করছিলাম তাই না, ওই সময় রূপকরা পাস ছিল, রূপক ছিল, তারপর ফায়েজ এরা সবাই পাস। আমাদের ডিপার্টমেন্টে যারা নতুন স্টুডেন্ট তারা হয়তো জানা না, আমাদের ডিপার্টমেন্টে প্রতি বছর আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা পিকনিক করতাম, যেটা করোনা দুই বছর আমরা লাস্ট করতে পারি নাই, এই বছরও করতে পারি না বিকজ অফ দ্য করোনা। সামনের বছর আমরা সেই পিকনিকটা আবার চালু করব এবং পিকনিকের সাথে সাথে ডিপার্টমেন্টে আমরা একটা করে ফেস্ট করে থাকি যেটাকে বলা হয় ত্রিপলি ফেস্টিভ্যাল, ঠিক আছে, সেটাও আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে লাস্ট তিনবার করেছি। এবং সেমিনার সহ আমাদের ফিসার যেহেতু নতুন, ফিসারের অনেক এক্সপিরিয়েন্স আছে এবং আমাদের সাথে থাকলে উনি দেখতে পারবেন যে আমরা আসলে কীভাবে কাজ করি এবং ফিসারের আমাদের সাহায্য সহযোগিতা অবশ্যই করবেন। ওনার অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ এবং অবশ্যই ওনার কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমাদের কাজে লাগাবো। যাই হোক, আজকে যেহেতু ফ্রেশার্স রিসেপশন আমি নতুন কাউকে দেখতে পাচ্ছি না, অনেকে হয়তো নতুন পরীক্ষা দিয়ে গেছে, কিন্তু এর পুরানো মুখ অনেককে দেখতে পাচ্ছি। তো আমরা বলি যে আমরা বিদায় নিয়ে যাবো, তাই না? তো যখন আমরা স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, লাস্টে যেদিন আমাদের দিনটা আসতো সেদিন সব ফ্রেন্ডরা দেখা যাচ্ছে একসাথে হয়ে সবাই শেষ পর্যন্ত সবার মন খারাপ হয়ে যেত, তাই না, যে সবাই আমরা চলে যাবো আজকে। ভার্সিটিতেও কিন্তু সেরকম হয়তো, আমি যখন আমার স্কুল যেদিন আমার লাস্ট ডে হয় বা কলেজেও যেদিন রাত, আমার খুব খারাপ লাগতো এবং আমার অনেক ফ্রেন্ডরা মিলে একসাথে অনেক মন খারাপ ছিল যে হয়তো আজকে পুরো দেখা হবে না, এটাই লাস্ট। কিন্তু যখন আমরা বের হয়ে গেলাম বিভিন্ন ভার্সিটিতে গেলাম, সবার সাথে কিন্তু আমার কন্ট্যাক্ট আছে কিন্তু এখনও, এবং আমাদের ফ্রেন্ডরা বা ভার্সিটির যে ফ্রেন্ড যেদিন আইটি থেকে আমি লাস্ট বের হয়েছি ওই দিনেও সবারই মন খারাপ ছিল, হয়তো আর দেখা হবে না, সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু যখন আমরা কর্মক্ষেত্রে যাই সবার সাথে কিন্তু একটা কন্ট্যাক্ট আমাদের করতে হয়। কেন কন্ট্যাক্ট করতে? আমাদের নিজেদের জন্য, আমরা বলি না যে গ্লোবালাইজেশন, তাই না? গ্লোবালাইজেশন, যদি আমি একজনের সাথে একজন কন্ট্যাক্ট আমরা না রাখি তখন কী হবে? পুয়ার ব্যাংক একটা কথা আমরা শুনছি না, ব্যাংক কী করে আপনার পুয়াতে থাকে, এটাকে বাংলা অর্থে বলা হয় কুপমণ্ডুক, মানে যার আউটার ওয়ার্ল্ডের সাথে কোনো যোগাযোগ নাই। কিন্তু আমরা কিন্তু সেরকম না, আমরা যারা বের হয়ে যাব অবশ্যই অবশ্যই সবার সাথে সবার যোগাযোগ থাকতে হবে। আমি যখন ফারিস্টে আসি, ফারিস্টে তখন মনে হয় এক বছর বয়স, এরপর থেকে অনেক স্টুডেন্ট আমার হাত দিয়ে বেরোচ্ছে এবং সবার সাথে কিন্তু এখনো পর্যন্ত আমার কন্ট্যাক্ট আছে। সেই আরিস বলো বা ফার্স্ট ছিল, নাসিররা ছিল, চারজন আপনার স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করছিলাম ত্রিপলি ডিপার্টমেন্ট, এখন কিন্তু দেখো প্রায় 200-250 মতো স্টুডেন্ট আমরা, আরও বেশি ছিল হয়তো করোনার সময় কমে গেছে, ইনশাল্লাহ সামনে হয়তো আমরা আরও বেশি স্টুডেন্ট পাবো। সাকিব স্যার যেটা বলে গেছে, আমরা ভার্সিটির পড়বো, ভার্সিটির প্রমোশনের দায়িত্ব কিন্তু আমাদের। আমি যখন ফারিস্টের কোথাও, যেমন আইওটি, আইওটি কিন্তু একটা সময় কিন্তু কেউ চিনতো না, কেউ চিনতো আইওটির নাম বলে কিন্তু এখন সবাই চেনে। আমি যখন আইওটিতে ভর্তি হয়েছিলাম তখন আইওটির কথা বলে বলতো কোথায়, যে কুষ্টিয়ার ইসলামিক ইউনিভার্সিটি, তাই না? কিন্তু এখন আইওটির নাম বলে কিন্তু সবাই কিন্তু চিনবে, কিসের জন্য হয়েছে? আইওটির যারা ছিল আমার আগে বলো বা পরে বলো, যখন আইওটির কোথাও কেউ যায় তারা কিন্তু সেই ভার্সিটিকে প্রেফার করে তার জুনিয়ার বলো, তাদের কিন্তু জব দিচ্ছে কিন্তু, এবং অবশ্যই আমিও সেটাই ট্রাই করবো, তাই না? সো তোমরা যখন, আমি হয়তো আজকে আছি কালকে নাও থাকতে পারি, ঠিক আছে, 6 বছর আছি আমি ট্রাই করবো থাকার জন্য, কালকে হয়তো নাও থাকতে পারি, কিন্তু তোমাদের সাথে কিন্তু যে ফারিস্টের নামটা কিন্তু সবসময় কিন্তু থাকবে, তাই না? কোথাও যাবা তোমার পরিচয় কী হবে? তুমি ফারিস্ট স্টুডেন্ট। যখন তুমি কোনো জবের ক্ষেত্রে বলো বা তুমি ডিপার্টমেন্টে নতুন স্টুডেন্ট ভর্তি করো না কেন, সবাই জানবে যে আচ্ছা তুমি ফারিস্টের, ঠিক আছে, দেখি কাজের ক্ষেত্রে ভালো করতে হবে, কাজের ক্ষেত্রে অবশ্যই ভালো করতে হবে, কিসের জন্য ভালো করতে হবে, আমার সবসময় খেয়াল রাখতে হবে আমার জন্য যেন আমার ইউনিভার্সিটি কখনো বদনাম না হয়। তুমি এমন একটা কাজ করে গেলা তখন তোমাকে কি জানবে তুমি কোথা থেকে পড়াশোনা করতে পারিস, ও আচ্ছা পারিস তো ভালো হবে এই কাজ করে যায়, তাই না? এই জিনিসটা কখনোই করা যাবে না, এই জিনিসটা কখনোই করা যাবে না। অবশ্যই মনে রাখতে হবে তোমার সাথে তোমার ফ্যামিলি রেপুটেশন জড়িত, তোমার সাথে তোমার ইউনিভার্সিটি রেপুটেশন জড়িত, এবং যেখানে তুমি জব করছো সেটা রেপুটেশন, তিনটা জায়গার রেপুটেশন আমার সাথে জড়িত। তো এই তিনটা রেপুটেশনকে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে, এমন কোনো কাজ আমাদের করা যাবে না যাতে
নষ্ট হয় আমার প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট হয়, ঠিক আছে? বুঝে গেছে? অবশ্যই সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস, আমরা অনেক সময় কি বলি, আমার বলি, আমার কিন্তু কখনোই বলা যাবে না, তাই না? আমরা যখন আগাবো একটা সমষ্টিগতভাবে আমাদের কাজ করতে হবে, আমি যদি বলি আমার, আমার কিন্তু না, সেটা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে চলে গেল। আমি যখন বলি, আমি কিন্তু কখনো বলি না যে আমার ত্রিপলি ডিপার্টমেন্ট, আমি বলি যে আমাদের ত্রিপলি ডিপার্টমেন্ট। যদি আমি না থাকতাম, হয়তো ত্রিপলি ডিপার্টমেন্টে স্টুডেন্ট থাকতো না, আমার স্টুডেন্ট না থাকলে কিন্তু আমি হতে পারতাম না। তো আমার যে সফলতায় মনে করা সব কিন্তু আমার স্টুডেন্টের সাথে, তাই না? তো আমার স্টুডেন্ট যদি না থাকে তো আমি কীভাবে থাকবো? তো অবশ্যই আমার ত্রিপলি মানে আমাদের ত্রিপলি ডিপার্টমেন্ট, আমি সবসময় বলি আমাদের, আমার ত্রিপলি ডিপার্টমেন্ট আমি কখনোই করবো না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় কাজ করতে গেলে কিন্তু অনেকের সমালোচনা করে ফেলি, তাই না? কিন্তু যখন সমালোচনা করবো আমরা, আমার কাছে বের হয়ে যাচ্ছে অনেকে জব করতেছো, অনেকে জবে যাবা বা অনেকের জবে প্রমোশন বা অন্য কোনো প্রতিষ্ঠানে যাচ্ছি, আমরা কিন্তু সমালোচনা করে ফেলি অনেকে, তাই না? কিন্তু সেই সমালোচনাটা অবশ্যই সেটা গঠনমূলক সমালোচনা হতে হবে। এবং সমালোচনা যখন করবো বা কারোর যার নামে সমালোচনা করি, পরবর্তীতে তাকে আমি একটু বলবো যে ভাই তোমার আমি ভালো চাই বলে কিন্তু আমি তোমার সমালোচনাটা করছি, তাই না? এখন আমি যদি তোমাদের কাউকে, আমি অনেক সময় অনেক কথা বলি, তাই না? কেন কথা বলি, তুমি একটা ভুল করছো আমি তোমাকে বলি, এটা বলছি কারণ আমি তোমার ভালো চাই। আমি একটু ফেসবুকের স্ট্যাটাস দিয়েছিলাম, যদি তোমার কোনো ভালো হয় সেখানে কে খুশি, দুইটা মানুষ তোমার খুশি হবে, এক হচ্ছে তোমার বাবা মা, আর এক হচ্ছে তোমার শিক্ষক। এই যে আমার স্টুডেন্টরা যখন বড় বড় জায়গায় যায় এবং বলে স্যার আমি জব পেয়েছি, আমি কিন্তু সবচেয়ে খুশি হয়েছি আমার স্টুডেন্ট সেখানে। আমি আজ পর্যন্ত বেশ ছয়টা প্রতিষ্ঠানে পার্ট টাইম বলো ফুল টাইম বলো ছয়টা প্রতিষ্ঠানে চাকরি করে আসছি এবং প্রায় আমার অনেক লাখের উপরে স্টুডেন্ট আছে, সবার সাথে কিন্তু আমার যোগাযোগ আছে ফেসবুকে, কন্ট্যাক্ট হয় রেগুলার, ফোন নাম্বার যে কোনো। সেদিন আমার আসামুল্লাহ একটা স্টুডেন্ট আমাকে জব দিয়েছিল ব্লাডের জন্য, আমি মনিরকে বলছিলাম যে আসামুল্লাহ ছাড়ছে কিন্তু আজকে থেকে প্রায় আমি 8 বছর আগে, সো ওদের সাথে কিন্তু আমার এখনও যোগাযোগ আছে। প্রতিটা স্টুডেন্ট আমি যেখানে বাংলাদেশ ইউনিভার্সিটিতে জব করছি তাদের সাথে আবার যোগাযোগ আছে, তাদের ফারেস্টে আছে, ঠিক আছে? তো অবশ্যই সেই সমালোচনা যা করবো সেটা অবশ্যই গঠনমূলক সমালোচনা হতে হবে। গঠনমূলক সমালোচনা যদি না হয় আমি কিন্তু কখনোই আগে যাব না। সবাই কিন্তু দোষগুণের মধ্যেই থাকে, আমি যে বলবো যে আমি 100% ওকে না। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, শিখার কিন্তু কোনো শেষ নেই, ঠিক আছে? অবশ্যই আমি কিছুই জানি না, আমি তোমাদের পড়াই, এই পড়াই না। আমি যখন আজকে পড়ানো শুরু করছি, আজকে থেকে যখন আমি 12 বছর আগে পড়ানো শুরু করছিলাম, তখনের আমি আর এখন আমি কিন্তু আলাদা, ঠিক আছে? তখনও আমি শিখতাম, এখনও কিন্তু তোমাদের কাছ থেকে আমি শিখি। যখন আমি ক্লাসে পড়াই, আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অনেক ভালো, বেশ ভালো এক্সপিরিয়েন্স জায়গায় জব করছেন, স্যার এটা এইভাবে, ঠিক আছে, হ্যাঁ এটা এইভাবে আমরা শিখি। আমি কিন্তু কখনো বলে যে আমি জানি, 100% কখনোই আমি জানি না। একদম মানুষের পক্ষে 100% জানা কখনোই সম্ভব না। যে 100% জেনে যা বুঝতে হবে যে তার শিক্ষা শেষ, তাহলে আমি 100% এখনো যাই না, আমি কিছুই জানি না। আমি তোমাদের পড়াই, এই যে পড়াই বা তোমাদের সাথে ইন্টারাকশন আমার, সেটা কিন্তু তোমাদের পড়াইতেই কিন্তু আমার হয়েছে। আমি যদি তোমাদেরকে না পড়াইতাম বা তোমাদের সাথে ইন্টারাকশন না হইতো, সে জিনিসটা কিন্তু আমি কখনোই আমি এই পর্যায়ে আমি আসতে পারতাম না, ঠিক আছে? তো অবশ্যই আমাদের জানতে হবে, আমার জানার কোনো শেষ নেই। জানতে হলে আরেকজনের সাথে আমার যোগাযোগ রাখতে হবে, এইটা। আরেকটা জিনিস মনে রাখবা, আমরা সবসময় দেয়ার ট্রাই করবো, ঠিক আছে? তখন আমরা আশা করবো না। আমরা একটা জিনিস আমরা জানি যে হাত এভাবে দেয়, ঠিক আছে, আরেকটা হাত এইখানে নেয়। তো যে হাত জিতছে এবং যে হাত দিচ্ছে, আমার উপরের হাতটা কিন্তু সবসময় উপরেই থাকে। অবশ্যই আমি আমার দেশকে কিছু দেওয়ার ট্রাই করবো, আমার ইউনিভার্সিটিকে আমি দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? এই যে আমি সমালোচনার কথাটা বললাম, এটা কিন্তু আমি আমার ফ্রেজারার স্যারের কাছ থেকে, আগে থেকে আমাদের পিসি ছিল ওনার কাছ থেকে আমি শিখছি। সমালোচনা অবশ্যই করবো, কিন্তু পরের মুহূর্তে তাকে আমি বুকে জড়ায় ধরে বলবো যে তোমার ভালো চাই বলে আমি তোমার সমালোচনা করছি, তোমার খারাপের জন্য বা তোমাকে নিচু দেখানোর জন্য নয়, ঠিক আছে? স্যার আমি ঠিক বলছি এই কথাটা? তো অবশ্যই আমাদের বললাম যে দিতে হবে দেশকে যত বেশি পারি, আমি কখনোই আশা করবো না যে আমি কী পাচ্ছি, ঠিক আছে? তুমি যখন দিতে থাকবে একটা সময় দেখবে যে এই দেওয়ার পরিমাণটা থেকে তোমার আর্নিং, মানে আর্নিং যেটা বলবো যে তোমার জিনিসগুলো এত বেশি পরিমাণে আসতেছে তুমি কল্পনা করতে পারবে না। তো অবশ্যই আমি সবসময় আমি ট্রাই করবো আমার দেশকে কিছু দেওয়ার জন্য, আমার পরিবারকে কিছু দেওয়ার জন্য, আমার প্রতিষ্ঠানকে কিছু দেওয়ার জন্য, ঠিক আছে? যাই হোক, এরপরে জব ফেয়ারের কথা বলি, আমরা লাস্ট গত 16 তারিখ
আমাদের যে বোর্ড অফ ট্রাস্টিজ মিনুর সাহেব আছে ওনার ইন্ডাস্ট্রি ভিজিটে আমরা যে সোনালি পেপার সোনালি ফেসিয়াল টিস্যু ইউজ করি সেটা কিন্তু ওনার, ঠিক আছে, ওনার ইন্ডাস্ট্রি থেকে আসে। তো ওনার ওইখানে ইন্ডাস্ট্রিতে ভিজিট করতে গিয়েছিলাম, তো উনি বলেছে আমরা একটা ভার্সিটির সাথে এমওইউ করছি, ওনার ভার্সিটি এবং প্লাস হচ্ছে ওনার ইনস্টিটিউশনের সাথে বা ওনার ইন্ডাস্ট্রির সাথে, এখান থেকে আমরা ট্রেনিংয়ে পাঠাবো স্টুডেন্টকে, যে ট্রেনিংয়ে ভালো করবে তাকে ফারিস্ট স্টুডেন্টকে সেখানে জবের ব্যবস্থা করা হবে, ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই আমরা নেক্সট ইয়ার চালু করছি। আর জব ফেয়ারটা আমরা করার ট্রাই করব। এর আগে আমাদের একটা জব ফেয়ার হয়েছিল, একবারই হয়েছিল। নেক্সট ইয়ার আমাদের যেটা প্ল্যান সেটা অবশ্যই আমরা আমাদের ডিপার্টমেন্টের ভার্সিটি তো অবশ্যই থাকবে, ভার্সিটি কাজ করবে, আমরা আমাদের ডিপার্টমেন্ট অনেকটা ডিপার্টমেন্ট মিলে কিন্তু একটা ভার্সিটি হয়, ঠিক আছে। আমরা যদি নিজেরা অনেক সময় ভার্সিটির অনেক সীমাবদ্ধতা থাকে যার জন্য কিন্তু আমরা কাজ অনেক সময় করা সম্ভব না, কিন্তু আমরা যদি নিজেদের থেকে যদি আগায় আসি, এই যে আমরা ট্রিপল ডিপার্টমেন্ট থেকে জব ফেয়ার যদি করি, ঠিক আছে, তো এটাও কিন্তু ভার্সিটির একটা প্রমোশন। আরেকটা জিনিস আমাদের যেটা স্যার যেটা বললেন যে স্টুডেন্ট কমে যাচ্ছে, এক সময় 4,000 স্টুডেন্ট ছিল, সেখান থেকে 1,500 থেকে 1,000 পরীক্ষা দিচ্ছে, এই জিনিসটা কখনোই ভুলতে দেওয়া যাবে না। যদি আজকে তোমার যারা যারা বের হয়ে যাচ্ছে তোমার ফ্যামিলিতে অনেকে আছে পরিচিত ছোট ভাই বলো বা তোমার কলেজের ছোট ভাই বলো বা ডিপ্লোমা ইনস্টিটিউটের ছোট ভাই বলো, তাদেরকে তুমি এখানে ভর্তি করাবে। যদি স্টুডেন্ট কমতে থাকে একটা পর্যায়ে দেখবে ভার্সিটি কিন্তু হুমকি, মানে অস্তিত্ব কিন্তু আর থাকবে না, কিন্তু ভার্সিটির অস্তিত্ব যদি না থাকে, এই যে তুমি বলো তোমার অস্তিত্ব থাকবে না, তোমার আগে যারা বের হয়ে গেছে তাদের কারো অস্তিত্ব থাকবে না। তো একজন বের হলে মিনিমাম 3 জন তুমি স্টুডেন্ট ভর্তি করবা। এই জন্য আমি সবসময় যারা আমার কাছে আসে স্টুডেন্ট বলছি, স্টুডেন্ট তোমরা প্লিজ নিয়ে আসো, ঠিক আছে। নর্থ সাউথ কিন্তু একটা সময় কিন্তু এই জায়গায় ছিল না, ছিল কি নর্থ সাউথ যখন প্রথম শুরু করে তখন ওদের একটা ক্যাম্পাস ছিল বনানি 11 ওই পাশে। তো আজকে যে এখন কিন্তু ওরা চলে গেছে কোথায় চিন্তা করে দেখো, তো এটা কিসের জন্য গেছে নর্থ সাউথকে একটা সময় কেউ চিন্তা না, কিন্তু দেখো নর্থ সাউথের নাম বলো আছে নর্থ সাউথ আর কি, আমাদেরও সেই জায়গা যাইতে হবে, আমাদের অবশ্যই প্ল্যান থাকতে হবে আমি 5 বছর পরে কি করবো, ঠিক আছে। আমি যখন ফারেস্টে জয়েন করি তখন আমার একটা প্ল্যান ছিল আমি 5 বছর পরে আমার ডিপার্টমেন্টে কোথায় দেখতে চাই, ঠিক আছে। তো আজকে থেকে 5 বছর পরে আবার আমি আমার ডিপার্টমেন্টে কোথায় দেখতে চাই সেই অনুযায়ী আমার কাজ করতে হবে, ঠিক আছে। তো অনেক কথাই বললাম, যারা যারা চলে যাবা তাদের জন্য অবশ্যই শুভকামনা, তোমার সাথে সবার যোগ আমাদের সাথে আমার সাথে বড় বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবার সাথে আমার যোগাযোগ আছে, এখনো সবার সাথে কিন্তু আমার কথা হয়, সবাইকে কিন্তু আমি নাম করে বা ফেসে কিন্তু সবার সাথে হয় ফেসবুকে কথা হচ্ছে বা সবার সাথে কিন্তু আমার যোগাযোগ আছে। তো অবশ্যই ট্রাই করবো একটু যোগাযোগ রাখার জন্য, এবং নিজের প্রতিষ্ঠানকে তুমি কোথায় নিয়ে যাওয়া এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করে, আমার উপর কিন্তু ডিপেন্ড করবে না, প্রতিষ্ঠান হচ্ছে তোমাদের। আমরা সবসময় বলি যে আমরা আজকে আজকে কালকে নাই, ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানের নাম কিন্তু তোমার সাথে সিল মেরে কিন্তু সবসময় যাওয়া থাকে, যে ফারেস্ট স্টুডেন্ট অবশ্যই নিজের প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চাও এটা তোমাদেরই ডিসাইড করতে হবে। তো আর বেশি কিছু বলবো না, আমি অনেক কথা বলে ফেললাম।